নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে কৌশিকী অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসে যে অমাবস্যা তিথি সেটি সম্পর্কে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত করব। তার আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আজ 26 আগস্ট, আজ কৌশিকী অমাবস্যা তিথি। দুপুর 12:03 থেকে এই অমাবস্যা তিথি শুরু হয়েছে, চলবে আগামীকাল অর্থাৎ 27 আগস্ট শনিবার বেলা 1:25 পর্যন্ত। আজ আমি আপনাদের কাছে এই কৌশিকী অমাবস্যা সম্পর্কে একটি বিশেষ পৌরাণিক কাহিনী উপস্থাপিত করব। কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাস। মা তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, কিন্তু এই শান্তি বেশি দিন থাকে না। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তাঁর ইচ্ছাশক্তি জাগ্রত করেন, এক দেবী মূর্তির জন্ম দেন তিনি। দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন, সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজার হাজার যোদ্ধী মাতৃকাকুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করেন। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে, তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয়। কৌশিকী অমাবস্যার মহত্ব কি? কথিত আছে সাধক বামাখেপা 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাখেপা এদিন তারামায়ের আশীর্বাদ পান। এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্নিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন, সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। সত্যি এটি একটি অজানা তথ্য, এটি আমরা জানতাম না। আমরা সবাই জানি কৌশিকী অমাবস্যার গুরুত্ব কতটা এবং এই আজকের দিনে তারাপীঠ মহাশ্মশানে তান্ত্রিক এবং যারা সাধক এবং তান্ত্রিক রয়েছেন তারা আজকের দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত করে থাকেন। আজ এটুকুই, পরবর্তী পর্যায়ে আমি আপনাদের কাছে একটি বিশেষ পৌরাণিক ঘটনা, ঠাকুর বা মায়ের লীলা উপস্থাপিত করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এটি কামনা করি এবং সবশেষে আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি, আমাদের চ্যানেলটি এবং আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। নমস্কার। জয়তু শ্রী রামকৃষ্ণ, জয়তু শ্রী রামকৃষ্ণ, জয়তু শ্রী রাম।